চুলের সবচেয়ে বেশি কমন সমস্যা হচ্ছে চুল বয়সের আগেই সাদা হয়ে যাওয়া। আমরা বিভিন্ন কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করি চুল কালো করার কাজে, এতে করে আমাদের চুলের আরও অনেক বেশি ক্ষতি হয়ে যায় এবং আমরা চিন্তায় পড়ে যাই কী করে আমাদের চুলকে কালো করতে পারি। তো চলুন আজ শেয়ার করব চুল কালো করার কার্যকরী কিছু টিপস। ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল কালো চুল পেতে আমলকির কোনো জুড়ি নেই। তো আমলকি অনেক ভালো কাজ করে চুলকে কালো করতে। আমলকি পাউডার এবং মেহেদি পাউডার, সেই সাথে ব্ল্যাক কফি, তিনটা একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটি আপনার চুলে লাগিয়ে রাখুন আধা ঘন্টা, তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। আর তারপরে আপনি পাবেন নিয়মিত ব্যবহারে আপনার ঘন কালো চুল। চুলকে ময়েশ্চারাইজ করতে নারকেল তেল অনেক ভালো কাজ করে, আর চুল কালো করতে মেথি অনেক ভালো কাজ করে। তো এই দুটো একসাথে মিশিয়ে জাল করে নিতে হবে, আর এই তেল নিয়মিত ব্যবহারে চুল কালো হবে। চুল কালো করতে চা পাতা অনেক ভালো কাজ করে। তো এক চামচ চা পাতায় সম পরিমাণ মেহেদি পাউডার, সেই সাথে লেবুর রস নিতে হবে। এই তিনটি একসাথে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিতে হবে, আর সেই প্যাকটি আপনি চুলে লাগিয়ে রাখতে পারেন 30 মিনিট, তারপর আপনি শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল, সেই সাথে চুলের সাদা ভাব দূর হয়ে যাবে এবং চুল কালো হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকুন।